রঙের মানুষ ও রঙের মানুষ রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও অন্তর বাহিরে করিয়া এক তারে বাজাও রে মানুষ রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস শাহ যাতে তার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় সেই দোয়া করি। তাহলে আমাকে জন্য দোয়া করবেন না কোনো? সুহর আলী আসলে থেকে আমার কথা বলবেন, বলবেন আমি এত ভালোবাসি, খুব ভালোবাসি। হাড়ি নিয়ে কি করবা, বিয়ে সেদিন নামে নাম নেই, এবার হাড়ি নিয়ে চিন্তা? আরে কলাম তো শোনো, খুব শিগগিরই আমাদের বিয়ে হয়ে যাবে। শাড়ি দেবে শাড়ি দেবে করে আরো বেশি করে ধরলো, ওর জন্য আজ আমার এই অবস্থা। পাগল আসলে কি ডাকত, তুই না দুলে ভাই। ওই তোমার যে হবু বউ মানজা লেখাতুন, ওই তার এক ওই দুঃসম্পর্কের বোন আছে না দিলখুশ, ও তো কাইতে হয়ে গেছে। সম্পর্কের কথাটা একটু মনে রাখিস ভাই। নিয়ে আরে সিদা নাই রাখবানি, এখন তার পরেরটা শোনো বল। ওই সৈয়দ আলীর কাছে আব্বাজান অপমানিত হয়ে সৈয়দ আলীর কল্পিত কন্যার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে, হ্যাঁ বিদ্রোহ করতে হবে, বিদ্রোহ করে ফাইটিং করতে হবে। কুস্তি রশিদের বিনা শর্তে গ্রহণ করবো, সে আমারে যেদিন যেভাবে বিয়ে করে নিয়ে যেতে চায় সেটি করবো। আচ্ছা দুলাভার সাথে আমাকে দুই বোনের সাথে একসাথে বিয়ে হইতো তাহলে অনেক ভালো হইতো না রে। আচ্ছা ওই যে তুই যে আগে দেবদাসের ওই যে যাত্রার ডায়লগটা শুনেতি, সেটা একবার শোনা না জেলি, শোনা। সত্যি শুনবি? অত অহংকার থাকা ভালো নয়, পারো ভালো নয়, চাঁদের তো কলঙ্ক আছে, তাই তোমার ওই সুন্দর মুখে কলঙ্কের একটি দাগ দিয়ে দিলাম। আপনি কেডা কি হয়েছে আমার এমনি জিজ্ঞেস করতেছিলাম আর কি। আমারে কি আপনার চেনা চেনা মনে হইতেছে? আমি সাইকেলে সাইকেলে ঘুরি, ওই যে দেখেন আমার সাইকেল, লোকে বলে অদ্ভুত সাইকেল। কি যেন করবেন বললেন? দাড়ি দাড়ি। ও কি নাম আপনার? কাশিনা। নরসুন্দরের কাজ করেন কত বছর ধরে? তা তো করতে পারবো না, তা জ্ঞান হওয়ার পর থেকে করতেছি। তা আমারে দেখে চমকায় উঠলেন যে। আপনি থাকেন কোথায়? আমার কোনো বাড়ি ঘর নাই কাকা, রাস্তা রাস্তায় ঘুরি, এর বাড়ি ওর বাড়ি থাকি। দেখে তো মনে হয় শিক্ষিত ধনাঢ্য ঘরে জন্ম।
টাকা দেয়া লাগবে না বাবা। কি বলেন? আমার তারিখটা সময় হয়েছে, আপনি আমার দাড়িটা কাটিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি, আপনি বসেন। আজ রাতে কোথায় থাকার স্থির করেছেন বাবা? এখনো কিছু ঠিক করি নাই। তাহলে পরে আজ রাতে আমাদের বাসায় থাকার নিমন্ত্রণটা গ্রহণ করেন। বাড়িতে কে কে আছে আপনার? গেলে পরেই দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার এই প্রস্তাবে রাজি। তাইলে আজ সারাদিন আমি আপনার দোকানে নরসুন্দরের কাজ করব, আর আপনি আমার শেখাই দেবেন, ঠিক আছে? দিলখুশ, আরে এই দিলখুশ, কি রে তোর কুস্তি দুলাভারে খবরটা দিছিস না? ও বাবা, তোমার যে দেরি সহ্য হস্ত না, কি করে হবে? হঠাৎ থেরাপি দিয়ে আমার সব রাগ অটার হয়ে গিয়েছে, এখন আমার কুস্তি ছাড়া চলেই না। তুমি যাও না কেন? কি বলছিস, সেইটি আমার হবু শ্বশুর বাড়ি না, সেইখানে কি এখন আমার যাওয়া চলে? কত মুরব্বী মানুষ আছে। হে তুই গেলি পরে তো তোরই ভালো হবে। আমার? হে বদনের সাথে তো দেখা হবে, বালিশের রেজাল্টটাও জানতে পারবি। তাই তো, যা না। যাবো। যা না, এই দুটো বড় খেতে খেতে চলে যা। এখনই যাবো। যা না ময়না। তাহলে আমি যাচ্ছি। যা। খুস্তি, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এইবারই এখন আমি কারি খাওয়াবো। দাদা তুই কাজ কর, আমি সজনের পাতার রস খাওয়ালি শ্বাসের কষ্ট সারে ও হেসকি ওটা বন্ধ হয়। সজনের পাতার রসের সঙ্গে চিনি মিশিয়ে 3 দিন ধরে খাওয়ালি পেটের মধ্যে। কোন জায়গার পানি কোন জায়গায় গিয়ে গড়াচ্ছে রে? সেইটাই তো দেখতেছি, আমাকে আপন জন্য নিয়ে বদন কাকা সিনেমিনি খেলতেছে। হতে দেওয়া যাবি না, চলো এন্দের গিয়ে দেই। আপনি একটা আশ্চর্য মানুষ। কি ব্যাপার? আপনি হঠাৎ? হ্যাঁ আমি হঠাৎ, আমি আপনার একটা বালিশ উপহার দিছিলাম, সে বালিশে শুয়ে আপনার কি রেজাল্ট হলো সেটা আপনি আমার জানাবেন না? বালিশের আবার রেজাল্ট কি? আপনি উপহার দিয়েছেন, আমি নিয়ে আইছি। আশ্চর্য তো, সে বালিশে আমি আপনার ঘুমোতে কইছিলাম, ঘুমাইছেন? না ঘুমোতে পারি নাই। কেন? সেই বালিশ আমার কাছে নেই, আব্বাজান আমার কাছে কেড়ে নিয়ে গেছে। সন্তানের উপহার বাপ কেড়ে নেয়? কিরম বাপ! এই দেখেন, বাপ তুলে কথা বলবেন না কিন্তু। কি করবেন আপনি? হ্যাঁ আপনি কি করবেন, আপনি কি করবেন? হ্যাঁ এই জায়গায় আইসেন কেন? কি জন্য আইসি সেটা পরে টের পাবেন, রেডি থাকেন। এখন কর, আপনি কুস্তি মামা কই? তার মন খারাপ, সে নদীর পারে হাওয়া খাদি গেছে। ঠিক আছে, আমি তার নদীর পারে যাই খুঁজে নিচ্ছি। আর শোনেন, কি জন্য প্রস্তুত থাকতে হবে বলে যান, সময় হলেই জানতে পারবেন। তুড়ি মেরে কথা বললেন না, আপনিও প্রস্তুত থাকেন। কিসের জন্য? কিসের জন্য আবার? ওই আপনি যে জন্য আমার প্রস্তুত থাকতে বলেছেন সেই একই জন্য। আচ্ছা, মঞ্জুলা বুঝে কইছে,
স্বপ্ন একটা ঘুরে জিনিস বিড় বিড় করতেছেন কি আচ্ছা আসি যান আসেন যান আচ্ছা রাহাল ব্যাপারটা তুই কি বুঝলি হ্যাঁ কদিনই দুবলো তুই যা বুঝছিস আমিও তাই বুঝতে পেরেছি তাই কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারতেছি না কি জিনিস কে কারি নাচাচ্ছি দিলখুশ বদন কাকার নাচাচ্ছি নাকি বদন কাকা দিলখুশ নাচাচ্ছি আমার মনে হয় কি দুইজন দুইজনে মিলে নাচানাচি করতেছে না দুইজন নাচতেছে ঘোরের মাল আগে দিলখুশ কি বলতে হবে তারপরে বদন কাকারে হিট করতে হবে তাহলে আমরা প্যান্ট শার্টটাকে পরে নেই তাহলে আমরা দুইজন কি একসাথে যাব নাকি আমরা দুইজন আলাদা আলাদা করে যাব তো ভালো কথা বলেছিস না আলাদা আলাদা করে যাই আলাদা আলাদা হিট করব তাহলে ডাবল হিট হবে মাসমার করে দেব ভাই না বেন চল তাহলে আগে যাই বরফের মতো কোল্ড এই হাত আমি আর সারছিনি এই হাত শুধু আমার সান্দি ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে তোমার স্বভাব যে পাল্টে গেছে মানজিলা আমি এখন চপড মানজিলা এটা যে আমাদের কি বড় সুসংবাদ দাঁড়া মানজিলা আমি একটু মন খুলে নেচে নেই দাঁড়াও আমিও নাচবো তুমি সত্যি বলতেছো মানজিলা তোমার স্বভাব শুনতে একদম ঠান্ডা হয়ে গেছে সত্যি 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 যদি সত্যি হয়ে থাকে তবে তুমি যে আমার উপর এতদিন অত্যাচার করেছো আমি তা শোধ নেব কি ভাবতিস হ্যাঁ কই কিছু ভাবতেছি না তো শুন একদিন তুমি আমারে বিয়ে করার জন্য পাগল হয়েছিলে আমি একের পর এক শর্ত দিয়ে তোমারে দূরে ঠেলে রেখেছি এখন আমি ঠিক করেছি তুমি আমারে সেদিন যেভাবে তোর ঘরে তুলতিস সেদিন সেভাবেই আমি নাচি এখন তুমি আমারে বলো আমারে কবে তোমার ঘরে তুলতিস তার আগে তুমি বলো কবে তুমি আমার ঘরে উঠতিস তুমি বলো না তুমি বলো তুমি না তুমি 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 এখনি তুমি আমার হাত ধরে তোমার বাড়ি নিয়ে চলো শুধু যাবার আগে ছোট্ট একটা কাজ হ্যাঁ কি কাজ অটার থেরাপি করে আমার মাথা অটার হওয়ার পর চিন্তা করে দেখলাম আমার ভাইজানরে বিয়ে না দিয়ে আমি কি করে বিয়ে করি কুস্তি তুমি আমার ভাইজানের একটা বিয়ের ব্যবস্থা করো কুস্তি মানজিলা এটা আমার একটা শর্ত হয়ে যাচ্ছে না 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 শর্ত না শর্ত না এটা হচ্ছে ভাইজানের প্রতি আমার কর্তব্য আরে
ওরকম একটা বুড়ো ভামের বিয়ে দেওয়াটা কি অসম্ভব ব্যাপার তা তুমি জানো? আর সে যে এতদিন বিয়ে না করে আছে তার কারণই বা কে জানে? শোনো কুস্তি, সে আমার ভাইজা, তারে বিয়ে না দিয়ে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। তুমি যদি আমার বিয়ে করতে চাও তাহলে তার বিয়ের ব্যবস্থা করো। তার মানে তোমার ভাইজানের বিয়ে না হলেই তুমি আমার বিয়ে করবে না? দেখো মানজেলা, আমি তোমার ভালোবাসি, তোমার সাথে আমি বাঁচবো না, সেটা জানার পরের থেকে তুমি আমার সাথে জানা তাই করতেছ। ঠিক আছে, ওই সারা সুমন্দি ভামের বিয়ে ঠিক না করে আমিও তোমার বিয়ে করবো না। বেশি থ্যাংক ইউ দিও না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কুস্তি, কেমন আছিস? আচ্ছা, আপনি একটা মানুষ, জীবনের 75টা ভাগ পার করে ফেললেন, এখন আপনার এই শখ জাগলো? শখ জাগলো মানে? ও, এখন কিছুই বুঝতে পারতেছেন না? না, কিছুই বুঝতে পারতেছেন না। বন্যা দিয়ে প্রেশার মেরে আমার দিয়ে কাজটা করা নিতে চান, এখন কিছুই বুঝতে পারতেছেন না। আশ্চর্য কথা তো। হ্যাঁ, আশ্চর্য কথাই তো। আচ্ছা, 2 কোটি 10 বছর পার হয়ে গেল, এখন আপনার ভীমরতি ধরলো? একটা চড়ায় দাঁত ফেলে দেবো। কি হয়েছে ভেঙে বল। কিছু হয়নি, তবে হবে, তৈরি থাকেন। আসসালামু আলাইকুম। মঞ্জিলা, কি হয়েছে ভাইজা? কুস্তি এসব কি বলে গেল? হ্যাঁ, বন্ডের প্রেশার মেরে আমি কাজ আদায় করে নিতে চাই, বুড়ো বসে আমার কি ভীমরতি ধরেছে? ভাইজান, অটার থেরাপি করে আমার মাথা অটার হওয়ার পরে তোমার জন্য আমার চিন্তা বেড়ে গিয়েছে। কিসের চিন্তা? আমি চিন্তা করে দেখলাম তুমি আমার ভাইজান, আমার বিয়ের আগে তোমার বিয়ে না হলে কি চলে? তাই কুস্তিরে বলেছি তোমার জন্য বিয়ে ঠিক করতে। সি 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 সি, কুস্তির কাছে আমার মান সম্মান খাইয়েছিস, আমি তার সম্বন্ধী হব। সম্বন্ধী হওয়ার শ্বশুরাও, বিয়ে তো তোমার করতে হবে না কি? তোকে আমি বলিস না, আমার বিয়ে নিয়ে তোদের ভাবতে হবে না। দেখো ভাইজান, আমার মাথা অটার হয়ে গিয়েছিল, এক মিনিট হট হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না হট হোক, তোমার বিয়ে নিয়ে তোমার কোনো কথা বলতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। যা ভাববার আমি ভাববো, যা করার আমি করবো, যা বলার আমি বলবো, বলে থাকে তুমি। তুমি নিজের মুখে বললে যে দিন ছবি তোমার অভিনয়, আমি হিট খালিও খুশি হলাম জেনে। তুমি নিজের মুখে, আপনি তো বেশ ভালো গান করতে পারেন। জি, এটা জুনাব আব্দুল জুব্বার ভাইয়ের গান, এটা ভিক্টোরকে নিয়ে। জি না, গানটা আব্দুল জুব্বারের না, গানটা গাইছে গায়ক মান্নাদে। সে থাক গিয়ে, আপনি কি জন্য সংবাদ পাঠিয়েছেন সেরে কন? সংবাদ শোনার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে আছেন, তা কি সংবাদ শুনতে চান বলেন? আশ্চর্য তো, নিজেই সংবাদ পাঠিয়ে আসতে কইছেন, আবার নিজেই জিজ্ঞাসা করতেছেন কি সংবাদ শুনতে চান। আপনার জন্য একটা দুঃখের সংবাদ, ভেরি ভেরি স্যাড, ভেরি ভেরি দুঃখ। কন, তাড়াতাড়ি কন, স্যাড সংবাদ শুনতে আমার খুব ভালো লাগে। কি করে যে আমি বলি, সংবাদটা অনেকটা মনে করেন মৃত্যু সংবাদের মতো। কি করবেন, তাড়াতাড়ি কন। সিনেমা দেখেছেন? সিনেমা তো কোনোদিন দেখেননি, ভালোবাসা বুঝবেন কি করে? যা বলতেছিলাম শুনেন, সিনেমা বলে ডাক্তার সাহেব রুগী মারা যাওয়ার করে জিরাম করে বলে আই এম চুরি, ঠিক সিরাম করে আপনার আমার বলতে ইচ্ছে করতেছে আই এম চুরি। চুরি চুরি কিসের জন্য? আমি অনেক ভেবে চিন্তে দেখেছি আপনার এগুলো সব অভিনয়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার উপর আমার যে ভালোবাসার শিপ ফেলেছিলাম তা আমি গুটে নিয়ে চলে যাচ্ছি। ওয়েলকাম, গুড বাই, চিও। দাঁড়ান, আপনি নিজেরে উঠোই নিয়ে শিপ গুটোই নিয়ে গেলি, আমার কি হবে একবার ভেবে দেখেছেন? না না, আমার ছাড়িয়ে দিন আপনি, আপনার জন্য তো কাকা আছে, মামা আছে, আর দুবলো তো আপনার জন্য হা করে আছে, তার বর্ষি দিকে আপনি টুকুর দিন, আমাকে ছেড়ে দিন। ওয়েলকাম, গুড বাই, চিও। পিছু রাখবেন না, পড়ি না, রাখবেন না পিছু। বিশ্বাস করেন, এই চন্দ্র সূর্য গ্রহ তারা সবাইকে সাক্ষী রেখে কষ্টি, আজ থেকে পরিণারী শুধুই আপনার। সত্যি বলতেছেন আপনি? হ্যাঁ, 100% সত্যি। ও পরিণারী, হা হা হা।